ট্রেনে চড়ে মা অন্নপূর্ণা শান্তিপুর থেকে গেলেন বালিগঞ্জে। বাসন্তী পুজোর আজ মহাসপ্তমী, আগামীকাল অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজিত হন। শান্তিপুর গোপালপুরের মৃৎশিল্পী সৌরভ সাহা এবছরই প্রথম সুদূর বালিগঞ্জ থেকে একটি অর্ডার পান। দেবীকে পৌঁছে দিতে আসতে শিল্পীর প্রখর রোদ এড়িয়ে সন্ধ্যায় রওনা দেন শান্তিপুর থেকে শিয়ালদার উদ্দেশ্যে। তিনি বলেন, পুজোর স্থান জানা না থাকলেও অর্ডারদাতা অভিজিৎ পালের সাথে ফোনে যোগাযোগ হয়েছে। তিনি শিয়ালদায় দেবীর প্রতিমা তুলে নেবেন অপর একটি ট্রেনে। অন্নপূর্ণা পুজো কালী ও জগদ্ধাত্রী পুজোর মতো তান্ত্রিক পুজো। কৃষ্ণানন্দ রচিত তন্ত্রসার গ্রন্থে এই পুজোর বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। কাশীতে একটি অন্নপূর্ণার বিখ্যাত মন্দিরও রয়েছে। সেখানে পূজা উপলক্ষে অন্নকূট উৎসব প্রসিদ্ধ। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই পূজা হলেও নবদ্বীপ ধামের রাস পূর্ণিমা তিথিতে মৌবাজার বারোয়ারিতে এবং শান্তিপুরের বড়বাজার স্বর্ণ শিল্পী ও ব্যবসায়ীদের আয়োজনে এই পুজো হয়ে থাকে। দক্ষিণামূর্তির সংহিতা গ্রন্থে চতুর্ভুজা এবং পদ্ম অভয় অঙ্কুশ দান হস্তা অন্নপূর্ণার বিবরণ রয়েছে। দেবী পার্বতী ভিক্ষারত ক্ষুধার্ত শিবকে অন্ন প্রদান করে এই নাম প্রাপ্ত হয়েছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণা পুজো করলে গৃহে অন্নাভাব থাকে না। কোথায় নিয়ে যাচ্ছেন? বালিগঞ্জ। আচ্ছা, কতদিন থেকে আপনি কাজ করেন? আমি অনেক দিন থেকে বছর তো ট্রেনে করে নিয়ে যাচ্ছেন, তাতে কোনো সমস্যা হবে না? না, এতে কোনো ঠাকুরের জন্য কোনো সমস্যা হয় না। আচ্ছা, এর জন্য কি আপনাকে ঘর বুকিং করতে হয়েছে? না না না, কিছু করতে হয় না। আচ্ছা, কত আপনার নাম কি? আমার নাম সৌরভ সাহা। আচ্ছা, বালিগঞ্জে কোন সমস্যা এই পুজোর আয়োজন? আমি সঠিক তার অ্যাড্রেসটা জানি না, তবে যে করতে দিয়েছে তার নাম অভিজিৎ পাল। আচ্ছা, তার কতদিন থেকে করে বললেন? হ্যাঁ, কতদিন থেকে করে তারা আপনার কাছে? আমার কাছে এবছর প্রথম নিচ্ছে। আচ্ছা, কী ঠাকুর এটা? অন্নপূর্ণা। আচ্ছা, আপনার নাম? আমার নাম সৌরভ সাহা। কোথায় বাড়ি আপনার? গোপালপুর। আপনি শিল্পী? হ্যাঁ, আপনি বানিয়েছেন ঠাকুর। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।